তোমরা কি বোর্ডে তোমরা নিজেরা লিখতে পারো? What is computer? Tell me. Computer is a machine. It works in electricity and batteries. আমি হচ্ছি কম্পিউটারের মন্ত্রী, বুঝছো? তোমাদের কেমন লাগে কম্পিউটার সাবজেক্ট? ভালো। ক্যাম্পাসের উদ্যোগকে দেখার জন্য আসার জন্য আমাদের সরাসরি আইসিটি মিনিস্টার জনাব জুনায়েদ আহমেদ পলক সাহেবকে আমাদের মাঝে পেয়ে আমি আমার ক্যাম্পাসে আপনাকে স্বাগতম, সুস্বাগতম। অভিভাবকদের পক্ষ থেকে যারা আমাদের উপর বিশ্বাস রেখে, আমাদের ডিজিটাল ক্যাম্পাসের উপর বিশ্বাস রেখে অন্য ধ্যান ধারণার বাইরে এসে একটা মডার্ন ক্যাম্পাসে ছাত্রদেরকে ভর্তি করেছে, তাদের পক্ষ থেকে আপনার এই ভিজিটকে আমরা স্বাগতম জানাচ্ছি। বিশেষ করে তারা অনুপ্রেরণা পাবে আমার এই শিক্ষকরা। বিগত এই বছর শুরু করার আগে, এক বছর আগে, তারা ছ মাস আগে থেকে তারা এটা ট্রেইনড হয়েছে কীভাবে এটা তৈরি করতে হবে। তারা আমাদের মিশনকে বিশ্বাস করে এই ক্যাম্পাসটাকে রান করছে ট্রেইনড হয়ে এসে, যেটা অন্যান্য ক্যাম্পাসের সাথে, আমাদের আরও ক্যাম্পাস আছে সেগুলোও ডিজিটালাইজড, বাট এটাকে আমরা ফার্স্ট ডিজিটালাইজড করেছি, মডার্নাইজড করেছি। সেটা তারা এক বছর ধরে রান করছে এবং আমাদের স্টুডেন্ট ধীরে ধীরে ইনক্রিজড হচ্ছে, কারণ অনেকেই ডিজিটাল মনে করে। ডিজিটালের ব্যবহার আজকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষ লেখে, আদৌ প্রকৃত ডিজিটালাইজড কিনা সেটাও একটা প্রশ্ন থেকে যায়, কিন্তু আমরা যা বলেছি তাই করেছি যতটুকু আমাদের পক্ষে সম্ভব হয়েছে। এরপরে যদি নতুন কোনো প্রযুক্তি আসে, আমরা সর্বদাই, আমাদের চেয়ারম্যান স্যার সর্বদাই চেষ্টা করছেন বিভিন্ন নতুন প্রযুক্তি শিক্ষাক্ষেত্রে সংযুক্ত করার জন্য এবং এই সফটওয়্যার টেকনোলজি এগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য। আমাদের রয়েছে বিভিন্ন মাস্টার ট্রেনার যারা এই টেকনোলজিকে অ্যাডাপ্ট করবে, সেই সাথে রয়েছে একদল সুদক্ষ প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপালের দল যারা আমাদের এই এডুকেশন গ্রুপকে এগিয়ে নিয়ে গেছে। শিক্ষক মণ্ডলীর কথা না বললেই না, যারা আমাদেরকে অনুপ্রেরণা হয়েছে, শিক্ষার্থীদের অনুপ্রেরণা হয়েছে। সবার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন, স্বাগতম এবং শুভেচ্ছা। সারা বাংলাদেশে যদি সব স্টুডেন্টদের জন্য আলাদা আলাদা কন্টেন্ট তৈরি করতে হয়, এটা খুব ডিফিকাল্ট কাজ হবে। আমাদের সবগুলো করা আছে, সেটা সারা বাংলাদেশের সব স্কুলে আমরা একসাথে ব্যবহার করতে পারি। 86,000 প্রাইমারি স্কুল, 37,500 মাধ্যমিক স্কুল এবং 6,500 কলেজ, সব জায়গায় একই সিস্টেম চলতে পারে, সেজন্য সবগুলো আমাদের করা আছে। এরপরে যে বিষয়টি হচ্ছে যে আমরা যখন টিচার্স ট্রেনিংগুলো করে থাকি,
একটা রুমের মধ্যে টিচার্স ট্রেনিং কলেজে 14টা টিচার্স ট্রেনিং কলেজ 57টা পিটিআই প্রাইমারি টিচার ট্রেনিং সেন্টার। তো এখানে আমরা প্রতি বছর মাত্র 10,000 শিক্ষককে প্রশিক্ষণ দিতে পারি। এখন এই হিসাবে যদি আমরা দিতে থাকি তাহলে 56 বছর লাগবে একবার প্রশিক্ষণ শেষ করতে। মজার বিষয় হচ্ছে যে যখন আমরা সৃজনশীল পদ্ধতির বিষয়ে আসলো তখন কিন্তু শিক্ষকরা প্রথমে 20 জন শিক্ষককে অস্ট্রেলিয়া পাঠানো হলো, তারা এসে 500 শিক্ষককে 12 দিনের প্রশিক্ষণ দিল, অস্ট্রেলিয়া থেকে 1 মাসের প্রশিক্ষণ শেষ করেছে। ওই 500 শিক্ষক 240,000 শিক্ষককে 3 দিনের প্রশিক্ষণ দিয়েছে। তো যার জন্য এখন আমরা ময়ূর আর কাকের হাঁটার মতো হয়েছে, ময়ূরের হাঁটা শিখতে গিয়ে না পারে কাক এখন লাফায় হাঁটে। এখন আমাদের শিক্ষকদের অবস্থা হচ্ছে তাই, পুরো ডিজিটাল সিস্টেমে বা এই সৃজনশীল পদ্ধতিতে তারা না পড়াতে পারছেন ঠিকভাবে, না প্রশ্ন করতে পারছে, না পরীক্ষা নিতে পারছে, কোনোভাবেই হচ্ছে না সেটা। তো আমাদের যেটা কনসেপ্ট ছিল যে এই সৃজনশীল প্রশিক্ষণ যেটা আছে এটাকে আমরা কাস্টমাইজ করবো পুরো ট্রেনিংটাকে, তাতে করে আমরা 96 ঘন্টার যে ট্রেনিং সরকার দিচ্ছেন টিচার্স ট্রেনিং কলেজে, গ্রুপে গ্রুপে টিচারকে এনে 30 জন 40 জন টিচারকে এনে একটা গ্রুপকে দিয়ে আমরা এই 86 ঘন্টার ট্রেনিংটাকে কাস্টমাইজ করে 40 ঘন্টা বানাবো, এবং এই 40 ঘন্টার ট্রেনিং টেলিভিশনে অন ইয়ারে যাবে। অন ইয়ারে গেলে তখন টিচারদের জন্য নির্ধারিত টাইম থাকবে যে তারা 5টা থেকে 6টা বা 7টা থেকে 8টা এই সময়টা যার যার বাড়িতে বসে তারা দেখতে পাবে। 40 ঘন্টায় 40 দিনে সারা বাংলাদেশের একই লেভেলের সব টিচারকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব, যেটা কিনা সরকার 700 কোটি টাকা খরচ করছে, এটা আমাদের খরচ হবে মাত্র 1 কোটি টাকা। এরপরে যে বিষয়টা হচ্ছে যে আমরা যে কাজগুলো এখন এখানে করছি আপনি দেখুন, এগুলো যদি সারা বাংলাদেশে আপনি একসাথে কাজটা করতে চান তাহলে যেটা সুবিধা হবে যে এই স্মার্ট বোর্ডগুলো সবগুলো ক্যাম্পাসে তারা কাস্টমাইজ করবে, এবং আমরা যত জায়গায় গিয়েছি, ইভেন ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধারা একটা স্কুল চালায়, স্যার হয়তো জানবেন আপনি, একটা ওই স্কুলে যখন আমি প্রথম গেলাম তখন দেখলাম যে ওখানে একটাও প্রজেক্টার নেই, একটাও নেই। আমি প্রথম একটা প্রজেক্টার দিয়ে উদ্বোধন করলাম যে আমি ঢাকা থেকে আসি, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে, এখানে আমি একটা প্রজেক্টার দিলাম, এখানে উপজেলা চেয়ারম্যান আছেন, মেয়র আছেন, বিশিষ্ট ব্যক্তিরা আছেন, একটা প্রজেক্টার 35,000 টাকা, একটা ল্যাপটপ 35,000 টাকা, 70,000 টাকা ইনভেস্ট করলে ইজিলি একটা ক্লাসরুম ডিজিটালাইজ হয়। আপনারা কে কে আছেন এবং ওই দিন অভিভাবকরা ছিল, আপনি বিশ্বাস করুন ওই এক মঞ্চ থেকেই একটা স্কুল ফুললি ডিজিটালাইজ হয়েছে। সেম কাজ আমি রাজশাহীতে চাপাই নবাবগঞ্জে করেছি, কুমিল্লাতে করেছি, ব্রাহ্মণবাড়িয়াতে করেছি, এবং এই সেম স্মার্ট ক্যাম্পাস এখন আখাউর আমার নিজের গ্রামেও আছে, দরুন গ্রামে একই রকম, এবং এখানে যা পড়াই সেখানে তাই পড়াচ্ছে। কখনো যদি ওখানে কোনো টিচার অ্যাবসেন্ট থাকে তাহলে এখান থেকে সরাসরি তারা রিলে করতে পারবে। সত্যিকার অর্থে বাংলাদেশকে যদি আমরা ডিজিটাল করতে চাই, তো আমরা যদি সেটা করতে চাই আমরা টিচারদেরকে ট্রেনিংয়ের বিষয়টা হলো সবগুলো প্রশিক্ষণ আমরা কাস্টমাইজ করবো, রেকর্ড করবো, এবং এখন কারো সবাই অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করে, ইউটিউবে দিয়ে দিলে শুধু নোটিশ এটা সার্ভ করে দিলেই হবে যে এই সাইডে গেলে তারা সেটা পাবে, ইউটিউবে এই কন্টেন্টটা পাবে, ইজিলি তারা শিখে নিতে পারবে। ইভেন শিক্ষার্থীদের জন্য যেটা আছে, শিক্ষার্থীদের জন্য সবগুলো কন্টেন্ট ক্লাস ওয়াইজ, সাপোজ ইন্টারমিডিয়েটে আমরা বাংলা পড়াবো, কেমিস্ট্রি পড়াবো, কেমিস্ট্রির ফার্স্ট পার্ট বইটাকে আমরা 110টা লেকচারে ভাগ করেছি, এখানে 5টা চ্যাপ্টারকে 110টা লেকচারে ভাগ করা, প্রতিটা লেকচারের ডিউরেশন হচ্ছে 50 মিনিট, প্রতি লেকচারে আমরা কতটুকু পড়াবো, কী পড়াবো, এবং এখান থেকে কী শেখা হবে, কী লার্নিং আউটকাম আছে, সব কিছু ওখানে রেডি করা আছে, স্টুডেন্টরা ইজিলি দেখে যায়, এবং সব স্টুডেন্টদের মেইলে আমরা পাঠিয়ে দিয়েছি সেগুলো, তাদের কাছে হার্ড কপিও আছে। তো তারা একটু স্টাডি করে আসলো, এখানে টিচার পড়ালেন, এবং এই যে 110টা লেকচার দেওয়া হবে, একটা 10টা লেকচারে টিচার কী দেখাবেন, এখানে কী পড়াবেন, এই কন্টেন্টও সেখানে ডিজিটাল কন্টেন্ট যেটাকে আমরা বলি সেটাও তৈরি করে দেওয়া আছে। সো কেমিস্ট্রির ফার্স্ট পার্টে ফার্স্ট লেসনে যা আমরা এখানে পড়াবো নাটোরের কলেজে তাই পড়াবে, বরিশাল বা খুলনাতে তাই পড়াবে। সো সব কিছু কিন্তু এভাবে কাস্টমাইজ করা আছে। লেসন প্ল্যান আছে, লেকচার শিট আছে। দেন হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা একাডেমিক ক্যালেন্ডার, এই একাডেমিক ক্যালেন্ডারে সারা বছরে কী কী ক্লাস হবে, কখন হবে, না হবে, সব কিছু দেওয়া আছে। এই ক্যালেন্ডার অনুযায়ী প্রত্যেকটা সাবজেক্টে এভাবে লেকচার শিট লেকচার প্ল্যানগুলো করা আছে। সো একই পদ্ধতি আমরা সারা বাংলাদেশে একসাথে চালাতে পারি, তাহলে হচ্ছে কি কাস্টমাইজ হবে, সহজ হবে। এবং আমরা আরেকটা কাজ করছি, সেটি হচ্ছে যে এই যে বইগুলো আছে, সরকারের যে বইগুলো আছে, বইগুলোকে আমরা একদম এমন একটা সিস্টেম করে দিচ্ছি যে বাচ্চারা ল্যাপটপে সেগুলো পড়তে পারবে, টিচার যখন এখানে পড়াবে তারাও জানবে যে তাদের গাইডলাইনটা কি আছে। এবং আমাদের তো ঢাকা শহরে 12টা ক্যাম্পাস,
12 ক্যাম্পাসে কিন্তু একই জিনিস পড়ানো হচ্ছে আজকে, একই জিনিস, একই ক্যালেন্ডার ফলো করা, একই ক্যালেন্ডার ফলো করা হচ্ছে। সো একই ক্যালেন্ডারে সারা বাংলাদেশে একসাথে চলতে পারবে, তাহলে স্ট্যান্ডার্ডটা একরকম হবে। এবং আমরা আরেকটা জিনিস নতুন করে আবার নিয়ে আসা হচ্ছে, যেমন এখন যে প্রশ্নপত্র আউট হয় বলে আমরা এটা প্রায় শুনে থাকি, নতুন একটা ডিভাইস আমরা কাস্টমাইজ করে আনাচ্ছি, সেটি হচ্ছে ওটাতে যা 7 ইঞ্চি একটা মনিটর থাকবে, এই 7 ইঞ্চি মনিটরে শুধু 4টা বাটন থাকবে, কারণ একটা প্রশ্ন 4 পেজের হয়, 4 পৃষ্ঠা থাকে, পৃষ্ঠা 1, পৃষ্ঠা 2, পৃষ্ঠা 3। আমরা এখন যেরকম প্রিন্ট করে প্রশ্নগুলো সব ক্যাম্পাসে পাঠিয়ে দিই সেন্ট্রালি, তখন আমরা প্রশ্ন পাঠাবো না, আমরা প্রত্যেক স্টুডেন্টের জন্য একটা করে ডিভাইস থাকবে সেন্ট্রাল ক্যাম্পাস থেকে, প্রত্যেক স্টুডেন্টের জন্য একটা ডিভাইস, এবং এটা দিয়ে তারা 5 বছর পর্যন্ত যত পরীক্ষা দরকার সব নেওয়া যাবে, এটা দিয়ে 5 বছর ওয়ারেন্টি থাকবে। এই 5 বছরে সরাসরি আমরা যেটা করবো কন্ট্রোলার সেকশন থেকে, যেমন এখানে 10টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষা, ঠিক 10টা বাজে এই ডিভাইসটা অন হবে, 1টা বাজে অটোমেটিক অফ হবে। প্লাস হচ্ছে ওইটা ব্যবহার করার জন্য কোনো নেট কানেকশন দরকার হবে না, একেবারে রিবুট এরিয়াতে কানেকশন দেওয়া যাবে, যেরকম ক্লাউড একবার একবার চার্জ করলে সেটা 7 দিন অটোমেটিক চলবে। এবং এটা দিয়ে সব রকম সিকিউরিটি মেনটেন হবে, যখন বোর্ডের পরীক্ষা যদি হয়, বোর্ডের যেটা হয় খাতা প্রশ্নগুলো আনা হয় আপনার ইয়া থেকে, ট্রেজারি থেকে, তো যখন প্রশ্ন আনবে তখন দুইজনের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনবে বক্সের মধ্যে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যখন আসবে তখন ওই ব্যক্তিরাই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে শুধু খুলতে পারবে, এর বাইরে কিছু না। ওটাকে সিকিউরিটি কোড এভাবে দেওয়া থাকছে যে এটা ব্যবহার হবে মোহাম্মদপুরের এই দিন সালিয়া টাওয়ারে, ওটাকে ওইভাবেই সিস্টেম করা থাকবে, এটা যদি ওই পাশে গিয়ে খুলে কেউ অন হবে না, ঠিক যেভাবে সেটাকে আমরা কাস্টমাইজ করে দেবো। এই পদ্ধতিতে সাপোজ যদি আমরা 25 লাখ যদি ডিভাইস নেই বাংলাদেশের জন্য, তো 25 লাখ ডিভাইস হলে সারা বাংলাদেশে JSC, SSC অথবা গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো হয়, টিচার নিয়োগ রিক্রুটমেন্টের যে পরীক্ষা হয়, এই ইভেন আপনার BCS যে পরীক্ষাগুলো, সব কিছু ইউজ করা যাবে, ঠিক আছে। তো এই পদ্ধতিতে খুব সহজ, মাত্র $200 খরচ হবে একটা ডিভাইসের পিছনে 5 বছর পর্যন্ত কোনো, যেমন এই ট্রেজারি থেকে যে আমরা প্রশ্ন আনি, এই করি সেই করি, সিকিউরিটি চেক, এতে তো কোটি টাকা আমাদের খরচ হচ্ছে, ছাপার খরচ হচ্ছে, কোনো কিছু দরকার হবে না, ঠিক আছে। সো আমরা চেষ্টা করেছি যে আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা অথবা জাপান, বিভিন্ন দেশে যত মডার্ন প্রযুক্তি ব্যবহার হয় সবগুলোই আমরা এখানে কাজ করতে, ICT মন্ত্রণালয় শুধু আমাদেরকে যদি একটু সুযোগ করে দেয় আমরা অবশ্যই সে কাজগুলো করতে পারবো। আমাদের সাথে অনেক এক্সপার্ট টিম আছে, এবং বাইরের যারা প্রযুক্তিগুলো তৈরি করছেন এই প্রযুক্তির ব্যবহারটা নিশ্চিত করে আমরা সারা বাংলাদেশকে আলোকিত করতে পারবো। এবং এখানে এখানে চাইনিজদের যে প্রযুক্তিটা এখানে আছে এটা যথেষ্ট ভালো, এবং ওনারা নতুন যে আরও কাস্টমাইজ করতেছে সেগুলোকে আমরা নিয়ে আসার চেষ্টা করছি। এবং আমরা আমাদের উপরের লেভেলের স্টুডেন্টদের জন্য আরও কিছু কাজ আমরা করছি, যে আমরা স্যাটেলাইটের উপরে সাবজেক্ট ওপেন করতে যাচ্ছি, স্যাটেলাইটের কমিউনিকেশনের উপরে, রোবোটিক্সের উপরে। এবং গত কিছুদিন আগে আপনার মন্ত্রণালয়ের সাথে যে প্রোগ্রামিংয়ের উপরে একটা কনটেস্ট হয়েছিল, সেখানে ক্যাম্ব্রিয়ান চ্যাম্পিয়ন হয়েছিল, এবং আমাদের এই যে টাওয়ার ক্যাম্পাসে আমরা আগামী সেশন থেকে সব ক্যাম্পাস একই ধারায় তারা কাজ করবে। আজকে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের ক্যাম্পাসটি ভিজিট করার জন্য BSB ক্যাম্বিয়ান এডুকেশন গ্রুপের পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মূলত শাহিন ভাইকে, যে আসলে দীর্ঘদিন ধরে আমাকে অনুরোধ করছিলেন যে SK বাশার সাহেবের এই উদ্যোগগুলো দেখার জন্য, এবং আমি আসলে অনেকদিন হলেই আসার চেষ্টা করছিলাম কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। তবে আজকে এসে আমি সত্যি আনন্দিত যে আমার যে ধারণা ছিল বা আমি যেটা অনুমান করেছিলাম তার থেকে শতগুণ বেশি আসলে টেকনোলজির ব্যবহার এই স্কুলে করা হচ্ছে এবং কলেজে করা হচ্ছে। তো আসলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি সবসময় একটা কথা বলতেন যে সোনার বাংলাদেশ গড়ে তুলতে হলে সোনার মানুষ গড়ে তুলতে হবে, অর্থাৎ সোনার বাংলাদেশ তখনই গড়ে উঠবে যখন বাংলাদেশের প্রতিটি নাগরিক এক একজন সুনাগরিকে পরিণত হবে। আর এক একজন নাগরিককে সুনাগরিকে পরিণত হতে গেলে সবচেয়ে প্রথম হচ্ছে শিক্ষার আলোয় আলোকিত হওয়া। এবং আমি আজকে সকালে এসেই বাশার ভাইকে জিজ্ঞেস করছিলাম যে আমি সবসময় দেখি যে BSB ক্যাম্ব্রিয়ান গ্রুপের সকল এই শিক্ষা পরিবারের সদস্যরা, শিক্ষক, ছাত্র ছাত্রী সবাই
কেন কালো ড্রেস পরে, এর কি কারণ হতে পারে? কারণ আমরা তো সবাইকে আলোকিত করতে চাই, কেন অন্ধকারে আছি? তো আমি এই উত্তরটা শুনে খুবই কি বলবো যে আনন্দিত, যে ওনারা মনে প্রাণে একটা সংকল্প করেছেন যে বাংলাদেশকে সম্পূর্ণভাবে শিক্ষার আলোয় আলোকিত করার জন্য, বাংলাদেশকে যতক্ষণ না পর্যন্ত নিরক্ষর মুক্ত করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ক্যাম্ব্রিয়ান পরিবার কালো পোশাক পরে থাকবে। কারণ এই অন্ধকারটাকে দূর করে যখন আলোকিত হবে, আশা করি খুব অল্প দিনের মধ্যেই আমরা ক্যাম্ব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এবং কলেজ এবং শিক্ষা পরিবারের সবাইকে আমরা এই কালো থেকে, অন্ধকার থেকে মুক্ত করে পুরো দেশকে আলোকিত করে আমরা খুব অল্প দিনের মধ্যে দেখতে পাবো যে বাসার ভাই সাদা ড্রেস পরে স্কুলে চলে আসবে। এবং যদিও আমি অবশ্য সাদা আর কালো দুইটাই পড়ি, মানে আমাদের দেশ যেহেতু সম্পূর্ণ এখন অন্ধকারাচ্ছন্ন নয়, হ্যাঁ এটা ঠিক যে 71-23 বছরের আন্দোলন সংগ্রাম করে জাতির পিতা যখন এই বাংলাদেশকে স্বাধীন করলেন, তখন মাত্র 3.5 বছর সময় পেয়েছিলেন বঙ্গবন্ধু। এবং এই 3.5 বছরের মধ্যেই উনি 72-এর সংবিধানে 5টা মৌলিক অধিকারকে নিশ্চিত করে গেছেন যে একজন নাগরিককে রাষ্ট্রের 5টি মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে: অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এবং এই 5টার মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষা। এবং বঙ্গবন্ধু কিন্তু শিক্ষাকে কতখানি গুরুত্ব দিয়েছেন তার একটা উদ্যোগ দেখলে বোঝা যায়, যে উনি ডক্টর কুদরতি খুদাকে দায়িত্ব দিয়েছিলেন শিক্ষা কমিশন গঠন করার, এবং সেই শিক্ষা রিপোর্টটা কিন্তু নীতিমালা প্রণয়নের জন্য 74 সালে জমাও পড়েছিল। হয়তো বঙ্গবন্ধু যদি আর কয়েকটা বছর বেঁচে থাকতেন, তাহলে হয়তো বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে বিশ্বের অন্যতম একটি সেরা দেশে পরিণত হতে পারত। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সেই ঘাতকরা 75-15 আগস্ট বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করে আমাদের বাংলাদেশের সোনার বাংলা গড়ার স্বপ্নটাকেও সেই সময় হত্যা করতে চেয়েছিল। তো আমরা সৌভাগ্যবান আরেক দিক থেকে যে জাতির পিতার কন্যা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, উনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশের দায়িত্ব পালন করার যখন সুযোগ পেয়েছেন, উনিও কিন্তু তার পিতার মতোই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন শিক্ষাকে, এবং শিক্ষাকে গণমুখী করা এবং শিক্ষার বৈষম্য শহর এবং গ্রামের মধ্যে দূর করা, তার জন্য কিন্তু বঙ্গবন্ধু যেরকম ওনার নেতৃত্বে 37,000 প্রাইমারি স্কুলকে সরকারিকরণ করেছিলেন, এবং বঙ্গবন্ধু কন্যাও কিন্তু একই দিনে 26,000 স্কুলকে একদিনে জাতীয়করণ করেছেন, এবং শহর এবং গ্রামের শিক্ষার বৈষম্য দূর করার জন্য আমরা যে ডিজিটাল বাংলাদেশ ভিশনটা পেয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেই ভিশনটা তোমাদের জন্য উৎসর্গ করেছেন। অর্থাৎ যারা ভবিষ্যৎ প্রজন্মের সদস্য, যারা আজকে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, এই কোটি কোটি ছাত্রছাত্রী কিন্তু আগামী দিনে ডিজিটাল বাংলাদেশে নেতৃত্ব দেবে, এবং তাদের শিক্ষার পরিবেশটাকে উন্নত আধুনিক করা এবং পুরো ডিজিটাল বাংলাদেশের নেতৃত্ব যেন তারা দিতে পারে, তার জন্য জনাব সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে, যিনি আর্কিটেক্ট অফ ডিজিটাল বাংলাদেশ, তার পরামর্শে আমরা সারা বাংলাদেশে কিন্তু প্রায় 9,000-এর মতো শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব করেছি। কারণ এটা প্রাইভেট স্কুল, তোমাদের পিতামাতা এবং তোমাদের এই স্কুল এবং কলেজের যারা পরিচালনা পরিষদ এবং উদ্যোক্তা যারা আছেন, তারা কিন্তু অনেক এখানে বিনিয়োগ করতে পারছেন অর্থ, যেটা দিয়ে তোমাদের এখানে কিন্তু শিক্ষার আধুনিক পরিবেশ নিশ্চিত করা যাচ্ছে। কিন্তু গ্রামে আমাদের মফস্বলে হাজার হাজার স্কুল, কলেজ, মাদ্রাসা আছে, তাদের কিন্তু সেই সামর্থ্যটা নাই যে প্রত্যেকের পার্সোনাল ডিভাইস কেনার মতো সামর্থ্য নেই। তো তাদেরকে কিন্তু একটা কমন শেয়ারিং অ্যাক্সেস পয়েন্ট করে দিতে হয়েছে, যেখানে এসে হাজার হাজার ছাত্রছাত্রী তারা কিন্তু এই আধুনিক প্রযুক্তিটা শিখতে পারে। এবং সেই জন্য আমরা কোথাও 20টা কোথাও 21টা ল্যাপটপ প্রদান করেছি, যেখানে একটা শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। তো আমরা কেন এটা করেছি, যে এখন সারা বিশ্ব তোমরা দেখলে প্রেজেন্টেশনে যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যেখানে রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডেটা অ্যানালিটিক্স, ব্লকচেইন, এই সকল কিন্তু মেশিন লার্নিং, এই সকল ডিসরাপটিভ টেকনোলজিসগুলো আস্তে আস্তে পুরো পৃথিবীটাকে পাল্টে দিচ্ছে। আমি এখানে এসে দেখলাম যে আমাদের ক্যাম্ব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্টদের হাতে হাতে স্মার্ট ওয়াচ। তোমাদের কার কার কাছে স্মার্ট ওয়াচ আছে? অনেকেরই হাতে আছে, আমার হাতেও একটা স্মার্ট ওয়াচ আছে। এটা আমাকে 1 ঘন্টা যদি এক জায়গায় স্থায়ী বসে থাকি স্থির হয়ে, তাহলে এটা আমাকে অ্যালার্ম দেয় এবং আমাকে সিগন্যাল দেয় যে তোমার এখন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করা দরকার, না হলে পরে তুমি শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবে। এবং কত স্টেপ হাঁটলাম, কত ক্যালোরি ক্ষয় হলো এবং আমার ব্লাড প্রেশার কেমন, সব কিছুই কিন্তু এটা
মেজার করে এবং এটা অ্যানালিসিস করে এই ডেটাগুলো এবং সেই অনুযায়ী আমাকে সে গাইড করে। তো আমি খুবই আনন্দিত যে এখানে বিশ্বের যত আধুনিকতম প্রযুক্তিগুলো আছে শিক্ষাক্ষেত্রে প্রয়োগযোগ্য প্রত্যেকটা প্রযুক্তিরই ব্যবহার যারা বাসার করেছেন এবং ক্যাম্ব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুল আসলে যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে চলে গিয়েছে এবং এই স্মার্ট ক্যাম্পাসটা আমি বলবো যে বাংলাদেশে তো বটেই পৃথিবীর অন্যতম একটা স্মার্ট ক্যাম্পাস আমি আজকে পরিদর্শন করতে পেরে আমি গর্বিত যে বাংলাদেশ আর পিছিয়ে নেই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2008-এর 12ই ডিসেম্বর যখন ডিজিটাল বাংলাদেশের ভিশনটা দিয়েছিলেন তখন ওই ভিশনটা ছিল ওনার একজন নেতার একার, কিন্তু তারপরে যখন জনগণের ভোট নিয়ে যখন 2009 সালে সরকার গঠন করলেন তখন ছিল সরকারের, কিন্তু আজকে 10 বছর পরে এসে বাসার ভাইয়ের ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে এসে মনে হচ্ছে যে এখন এটা শুধু শেখ হাসিনার একার নেই, শুধু আওয়ামী লীগের বা সরকারের একা নয়, এই ডিজিটাল বাংলাদেশের ভিশনটা এখন 16 কোটি মানুষের ভিশনে পরিণত হয়েছে এবং এটি আমি সরেজমিনে পরিদর্শন করতে পেরে খুবই আনন্দিত। তোমাদের কাছে একটাই প্রত্যাশা থাকবে, ইতিমধ্যেই বাসার ভাই তার বক্তব্যে বলেছেন যে ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং তাদের যত প্রযুক্তি এবং তাদের যত কন্টেন্ট এটাকে আর সীমাবদ্ধ উনি রাখতে চান না, এই শিক্ষার একটা বৈপ্লবিক পরিবর্তনের জন্য জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য এই কন্টেন্ট এবং এই সম্পদগুলিকে উনি উন্মুক্ত করে দিতে চান এবং ICT ডিভিশন আন্তরিকভাবে আমরা আমন্ত্রণ জানাচ্ছি ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং ক্যাম্ব্রিয়ান শিক্ষা পরিবারকে যে আপনাদের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব, কারণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় বলেন যে আমরা সরকার একা কোনো কিছু সফল করতে পারবো না, আমরা সকলে মিলে সরকার জনগণ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সবাই মিলেই কিন্তু একসাথে কাজ করতে হয়। এবং একটা ইংরেজিতে একটা কথাও আছে, প্রবাদ আছে, ইফ ইউ ওয়ান্ট টু গো কুইকলি গো অ্যালোন, ইফ ইউ ওয়ান্ট টু গো ফার গো টুগেদার। সো আমি আজকে আমন্ত্রণ জানাবো ক্যাম্ব্রিয়ান শিক্ষা পরিবারকে, ICT ডিভিশনে আপনারা আসবেন এবং আমরা একটা প্রজেক্ট নিয়েছি যে সারা দেশে আরও 20,000 শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব আমরা করব। কিন্তু আজকে আমি এটা সরেজমিনে পরিদর্শন করে আমার আগের যে চিন্তাভাবনাগুলো ছিল যেটা ডিজিটাল লার্নিং স্পেস বা কম্পিউটার ল্যাব, সেখান থেকে আরও হয়তো অনেক ধাপ এগিয়ে আমরা ক্যাম্ব্রিয়ানের যে মডেলটা এটাকে নিয়ে আমরা সারা বাংলাদেশের যতগুলো আমরা কম্পিউটার ল্যাব করতে চাচ্ছি সেখানে হয়তো কিছু কিছু ইকুইপমেন্টে একটু পরিবর্তন করলে, অল্প কিছু হয়তো প্রযুক্তির ব্যবহার করলে, আর আপনাদের সাথে আমাদের যদি নলেজ পার্টনারশিপটা হয়, সো ICT ডিভিশনের নলেজ পার্টনার হিসেবে যদি ক্যাম্ব্রিয়ান কাজ করে তাহলে ওই একই সম্পদ দিয়ে আমরা কিন্তু শতগুণ সেবা বাড়িয়ে দিতে পারবো আমাদের স্টুডেন্টদের জন্য সারা বাংলাদেশের। তো আমি আশা করছি যে আগামী দিনে আমরা ICT ডিভিশন এবং ক্যাম্ব্রিয়ান শিক্ষা পরিবার একসাথে মিলে কাজ করে বাংলাদেশের পুরো শিক্ষা ব্যবস্থাকে, শুধু একটা ক্যাম্ব্রিয়ান স্মার্ট ক্যাম্পাস হবে না, পুরো বাংলাদেশের যে 170,000 শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটি ক্যাম্পাসকে আমরা স্মার্ট ক্যাম্পাসে পরিণত করার জন্য একসাথে কাজ করে যাব এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা একসাথে কাজ করব এবং 21 সাল নাগাদ একটি প্রযুক্তি নির্ভর জ্ঞানভিত্তিক ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা নেতৃত্ব দেবে, সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমরা আনুষ্ঠানিকভাবে অল্প দিনের মধ্যেই আমরা একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আমরা স্বাক্ষর করব, যার মধ্য দিয়ে আমরা কন্টেন্ট তৈরি করা, ডিজিটাল ক্লাসরুম, ডিজিটাল লার্নিং স্পেস এবং ডিজিটাল স্মার্ট ক্যাম্পাস সারা বাংলাদেশে তৈরি করার জন্য ICT ডিভিশন এবং ক্যাম্ব্রিয়ান গ্রুপ একসাথে মিলে আমরা কাজ করবো, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আমরা হব জয়ী, আমরা দুর্বার, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ICT হবে হাতিয়ার। জয় বাংলা, জয় বাংলা।